Inna kafayna kal mustazin Habib kotha dilam apnar biruddhe jara byango chitra korbe apnar biruddhe jara byango korbe ami rabbul alamin oderke odbar shagar moto dhongsho korte ami jotheshto তাহলে রাসূলের ব্যঙ্গচিত্র করে কি হয়েছে ইসলামের কোনো ক্ষতি হয় নাই কোরআনের কোনো ক্ষতি হয় নাই রাসূলের কোনো ক্ষতি হয় নাই হাতি চলতে থাকে কুত্তা ভুকতে থাকে হাতির أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم ظاهر العلوم داخل المدرسة دانا ميار بازار شادر نواخلي كرتيكا جيتا আজকের পবিত্র ইসলাহি জলসা ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাতে উলামা ইকরাম বিশেষ করে আমার পাশে উপস্থিত নোয়াখালী জেলা জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা পর্দার আলের মামুনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আরে ভাই ও আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন আর দুনিয়া আল্লাহ তাআলা কাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন আর দিন আল্লাহ তাআলা শুধু তাকে দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো ভাবে ভালোবাসেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে দ্বীনের সাথে জুড়ে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আবদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হার দুই হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে দ্বীন দিয়েছেন ঈমান দিয়েছেন ইসলাম দিয়েছেন উচিত ছিল আমি এই শব্দ বারবার বলে বলে শুকর আদায় করা যে আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ লেকিন আমরা আমাদের ঈমান আর ইসলামকে নিয়ামতই মনে করি না অথচ এটা কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামত এই আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি বলেন ইসলাম ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত লেকিন আমরা আমাদের ঈমানের উপরে আর ইসলামের উপরে শুকর আদায় করি না একটু খানা খেয়ে কিন্তু শুকর আদায় করি 200 টাকা দিয়ে হোটেলে ভাত খেয়ে অনেক সুন্দর করে শুকর আদায় করি কেউ একটু পিঠা খাওয়ায় দিল এখন সচিব সাহেব আমাদেরকে পিঠা খাওয়াইলো আমরা অনেক শুকর আদায় করি তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন সচিব সাহেব বাসা রয়ে গেছে বলে যে হযরত রাহমাতুল্লাহ বলতেন যে আমরা আমাদের ঈমান আর ইসলামের জন্য শুকর আদায় করি না এই জন্য আল্লাহ তাআলা বড়াই করা মেহরবানি করে আমাদের খাবারের শুকরের সাথে ইসলামের শুকরের শব্দ ঢুকিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন
আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে খানা খাওয়ালেন আপনি আমাকে পানি পান করালেন এর জন্য অবশ্যই আপনার প্রশংসা আল্লাহ সাথে সাথে আপনি যে আমাকে মুসলমান বানালেন এর জন্যও প্রশংসা কি হয় আজিব না খানার সাথে ইসলামের কি সম্পর্ক খানা খেয়ে আমরা খানার প্রশংসা করলাম শুকর আদায় করলাম লেকিন সাথে ইসলামের শুকর কেন ঢোকাইলো যে বান্দা তুমি তো ইসলামের শুকর আদায় করবা না এজন্য যাও খানা খেয়ে তো কমপক্ষে করবা পানি পান করে তো করবা এজন্য খানার পানির সাথে ইসলামের শুকরকে ঢুকাইয়া দিবা আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছেন এজন্য আপনার প্রশংসা করাচির হযরত মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তিনটা নেয়ামত দিয়ে দেন প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন আর দুই নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা যেই নেয়ামতগুলো বলেছে ওই নেয়ামত বাড়িয়ে দেন আর তিন নম্বর হলো যে মুসলমান বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে তো আল্লাহ তাআলা তাকে সকলের কাছে প্রশংসিত করে দেন এজন্য আরেক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার হুজুর এতক্ষণ ধরে বয়ান করলেন দরুদ শরীফ পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর অনেক সুন্দর করে বয়ান করছেন আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন আমার ভাই দুরূদ শরীফ পড়লে কি হয় সঙ্গে সঙ্গে রব্বে কারীম রহমতের গোডাউন থেকে 10টা রহমত আপনার নামে বরাদ্দ দিয়ে দেন কয়টা রহমত বলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নাওয়া আল্লাহুমাল খাদা তিনি বলতেন হুজুরের কথার সাথে আমি যোগ করে দেই তিনি বলতেন যে একটা মাত্র ইবাদত যেটা বান্দা যখন করে তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি বলেন জানো এই শুনো তুমি এখন কি করছো জানো আমি যেটা করছি তুমিও সেটা করছো অর্থাৎ আমি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি তুমিও এখন আমার সাথে শেয়ার করছো বান্দা যখন দরুদ শরীফ পড়ে সরাসরি রব্বে কারীমের সাথে শেয়ার হয়ে গেল সুবহানাল্লাহ এটা আজীব বিষয় এখন বাকি কথা হলো আমি দরুদ শরীফ পড়বো কিভাবে হুজুর আপনাদেরকে শেষ কথা বুঝাচ্ছিলেন এটা আমি পড়বো কিভাবে আল্লাহ তাআলা পড়েন কিভাবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি এক কিতাব পড়ছি কত বছর হারামের পাক থেকে আমি এক কিতাব নিয়ে আসছি জালাউল আফহাম ফি সালাতে আলা খাইরিল আনাম কিতাবটার নাম কি জালাউল আফহাম ফি সালাতে আলা খাইরিল আনাম 2 থেকে 250 পৃষ্ঠার কিতাব আলহামদুলিল্লাহ আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারের রিয়াদুল জান্নাত পাশে সর্বোচ্চ 3টা পিলারের কাছে বসে আমি এই কিতাব শেষ করছি এটার নাম কি জালাউল আফহাম এটা হলো শুধুই দুরূদ শরীফের উপরে কিতাব তিনি প্রথম কথা লিখছেন দুরূদ শরীফ মানে কি জানো দুরূদ শরীফ মানে ইমতিসালু আমরিল্লাহ আযজা ওয়াজাল আমি যেন আল্লাহ তাআলার হুকুম আদায় করলাম বলেন আল্লাহ তাআলার কি করলাম বলেন হুকুম আদায় করলাম যে আল্লাহ তাআলা বলছেন সল্লু পড়ো দুরূদ শরীফ আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করলাম দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন আমি পড়ছি তুমি যখন পড়বা তুমি আমার সাথে তুমি আর আমি এই কাজে একমত হইলাম সুবহানাল্লাহ তুমি আর আমি এই কাজে কি হইলাম বলেন একমত হইলাম হযরত হাকিমুল উম্মত বলেন বান্দা যখন দুরূদ শরীফ পড়ে তো বান্দা দুরূদ শরীফ আমরা কিভাবে পড়ি হুজুর বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন আচ্ছা আমাদের কি বলছে নামাজ পড়তে আমরা বুঝি বলি আল্লাহ আপনি পড়েন আমি নামাজ পড়ার নিয়ত করছি আমি পড়ি নামাজ রোজার বেলা আমি কি বলি আমি রোজা রাখছি হজের বেলায় কি বলি আমি হজের নিয়ত করছি দুরূদ শরীফের বেলায় কি বলি আল্লাহ আমি পারবো না আপনি করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন এর অর্থ কি আল্লাহ আমি পারবো না আপনি করেন বুঝেন না কি আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ কি
আল্লাহ আমি পারবো আপনি আপনার হাবিবুর রহমত পাঠান সুবহানাল্লাহ বলবো না বলা উচিত ছিল আল্লাহুম্মা সাল্লাইতু আলা মুহাম্মাদ যেরকম নামাজের বেলায় উসল্লি রোজার বেলায় আসু তোর দুরুদের বেলায় কি সাল্লাইতু আলা মুহাম্মাদ আমি দুরুদ আমি রহমত পাঠাচ্ছি আমি দুরুদ শরীফ পড়ছি রাসূলের উপরে এটা না বলি কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হাবিব আমি আল্লাহ আমি পারবো না আপনি না আপনার রহমতের গোডাউন থেকে আপনার হাবিবকে রহমত দিয়ে দিন হাকিম উল উম্মত বলেন আচ্ছা এটা আল্লাহর দিকে মনসুব কেন এটা আল্লাহর দিকে আমি সম্পর্ক যুক্ত করলাম কেন নামাজ আমার দিকে রোজা আমার দিকে হজ আমার দিকে লেকিন দুরুদ শরীফ আল্লাহর দিকে কেন বলে আমার কাছে তো নাই কিছু দিব কি আল্লাহর গোডাউন থেকে আল্লাহই দেখ আমার কাছে কিছু আছে আমি আর কি দিব এজন্য আল্লাহকে হাওলা করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি বলেন আচ্ছা আমার হাবিবকে রহমত পাঠাবার জন্য তুমি আমার কাছে দরখাস্ত করেছো তুমি দরখাস্ত ছাড়াই তো আমি করি তুমি বেশি করলেও আমি করব তুমি কম করলেও আমি করব শুধু আমি একা করি না আমার সমস্ত ফেরেশতারা ওস্তাদ অতএব তুমি যদি আমার কাছে দরখাস্ত করার কারণে আমার রহমত পাঠানো পারবেও না কমবেও না তবে তুমি যখন আমাকে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তখন সঙ্গে সঙ্গে আমি তোমাকে 10টা রহমত দিয়ে দেব কটা দিবেন বলেন আল্লাহ তাআলা 10টা রহমত দিয়ে দিবেন এজন্য জালাউল আফহামের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাতিন লিখছেন দুরুদ শরীফ পড়া মানে রবকে মজবুর করা আমাকে 10টা রহমত অ্যাডভান্স আলাল ফাওর দিতে হবে সুবহানাল্লাহ বলেন আলাল ফাওর দিতে হবে বলেন আলাল ফাওর কি করতে হবে এজন্য হাকিমুল উম্মত বলেন একটা মাত্র ইবাদত আছে সেটার নাম দুরুদ শরীফ যেটার পুরস্কার অব্যর্থ যেটার পুরস্কার রব দিবেই নামাজের পুরস্কার হইতে পারে বলবে যাও হয় নাই আমার পছন্দের হয় নাই যাও দিতাম না রোজার পুরস্কার বলবে যাও আমার শান মতো হয় নাই হজের পুরস্কার বলবে যাও আমার শান মতো হয় নাই তেলাওয়াতের পুরস্কার বলবে আমারটা তো বলবে তোরটা হয়ই নাই খতিব সাহেবটা তো হয়ে গেছে আপনাদের খতিব সাহেব জেলা জামা মসজিদের সামনে তো হিন্দু হিন্দু দোকানদার আছে হিন্দু কি আছে বলে ও হিন্দু একদিন আমার ড্রাইভারের কি কয় জানেন আমাদের খতিব সাহেবের তেলাওয়াত যেই সুন্দর আমি কি আপনি কেমনে বুঝলেন হ্যাঁ আপনি কেমনে বুঝলেন কৌশল যখন নামাজ পড়া আমরা মসজিদের পিছনে আসি থাঙা বারাল আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান হুজুরকে সুস্থতার হায়াত দান তাহলে নামাজের পুরস্কার রব বলতে পারেন যাও আমার শান মতো হয় নাই রোজার পুরস্কার রব বলতে পারেন যাও আমার শান মতো হয় নাই কোনো ইবাদত যদি রব না নেন কিছু করার নাই লেকিন দুরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে রব বলেন এটা তুমি যেমনি পড়ছ যাও আমি তোমার দিন কি লেগা আমি তো আমার রাসূলকে দিতেই থাকছি তোমার দেওয়া বলার দ্বারা কিছু বাড়বেও না কমবেও না যাও তোমাকে দিয়ে দিব দশটা কয়টা দিবে বলে اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد ওরা গালি দিক নবীজিকে আমরা দরুদ শরীফ বাড়াবো ওরা নবীজিকে গালি দিক আমরা দরুদ শরীফ বাড়াবো ওরা নবীজির ব্যঙ্গচিত্র করুক নবীজির ব্যঙ্গচিত্র করে নবীজির কিছু আসে নাই নবীজির কিছু যায়ও নাই লেকিন ওদের জিন্দিগি ওদের কপাল পুড়ছে আল্লাহ তাআলা বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাজিন হাবিব কথা দিলাম আপনার বিরুদ্ধে যারা ব্যঙ্গচিত্র করবে আপনার বিরুদ্ধে যারা ব্যঙ্গ করবে আমি রব্বুল আলামিন ওদেরকে ওদবার শালার মতো ধ্বংস করতে আমি যথেষ্ট তাহলে রসুলের ব্যঙ্গচিত্র করে কি হয়েছে ইসলামের কোনো ক্ষতি হয় নাই কোরআনের কোনো ক্ষতি হয় নাই রসুলের কোনো ক্ষতি হয় নাই হাতি চলতে থাকে কুত্তা ভুকতে থাকে হাতির কিছু আসে না হাতির কিছু ক্ষতি হয় তো 100টা কুত্তা যদি গেউ করে হাতি টাকা বলে হাতি কি কয় দু কি বলে বলেন দু আল্লাহ তাআলা বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাজিন আল্লাযীনা ইয়াজআলুনা মাআল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন ওয়া লাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম
من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون আরে দুই সূরা থেকে পড়ছে এক সূরা শেষ আর এক সূরা শুরু এর লাগে বিসমিল্লাহ পড়তে আল্লাহ তাআলা বলেন আমি যথেষ্ট যারা আপনার মোকাবেলায় কিছু লিখবে তাদের মোকাবেলা আমি যথেষ্ট আপনার বিপক্ষে যারা কিছু করবে তাদের মোকাবেলা আমি যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন তাহলে ফ্রান্সের মতো দেশকে দুবাইতে রবের রব বেশি অসুবিধা হবে না বেশি অসুবিধা আল্লাহ তাআলা বলেন আনতুম আশাদ্দু খালকান আমি আস-সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা কখন বলবো এসব কথা এটা বুঝতে তর্জমা কখন করব সুবহানাল্লাহ প্রসঙ্গে একটা মজার কথা মনে হয়েছে মক্কাতে যখন সূরা আর রহমান নাযিল হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান যখন নাযিল হলো রাসূল পুরো মজলিসকে জিজ্ঞেস করলেন এই শুনো কেউ আছো এটা মক্কার কাফের নেতাদের সামনে গিয়ে এই সূরাটা পড়ে আসবে কেউ দাঁড়ায় না আবু জাহেল উতবা সাহাবার সামনে গিয়ে এই সূরাটা কে পড়বে এক পুচকে ছেলে দশ বছর বারো বছর এক বাচ্চা সে বলে ইয়া রাসূল আমি পারব রাসূল বলে এই ছেলে বস সব বড়রা কেউ উঠে না তুই উঠবি বস এটার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দশ বারো বছর একটা ছেলে জি আমি পারবো ইয়া রাসূল বস আর কেউ আছেন এই মসজিদে আর কেউ আছেন গিয়ে পড়ে আসবেন এবার কেউ দাঁড়ায় না আব্দুল্লাহ আমি তোমাকে না বলছি তুমি ছোট বসো এ বড় একজন উঠেন কে পারবেন গিয়ে পড়ে আসতে কে উঠে না হযরত আব্দুল্লাহ বলেন জি ইয়া রাসূলুল্লাহ কয়বার যাও যাও ওই যে দূরে দেখা যায় ওরা বসে আছে মিটিং করে সাফ যাবা সোজা যাবা গিয়ে তেলাওয়াত শুরু করে দিবা ইস মনে হয় একটু তেলাওয়াতও করতাম কানে রক্ত ঝরতে শুরু হয়েছে আব্দুল্লাহ সুজা দৌড়তেছে রাসূলের দরবারে সমস্ত সাহাবী ফেরেশান আব্দুল্লাহ গিয়ে দাঁড়াইলেন রক্ত পড়তেছে হয়তো জিবরিল রাসূলের সামনে বসা জিবরিলকে রাসূল বলেন জিবরিল দেখছো কি করছে জিবরিল হাসতেছে রাসূল বলেন জিবরিল আপনি হাসতেছেন আব্দুল্লাহর কান ফেটে দিতে আপনি হাসতেছেন এবার জিবরিল বলেন ফাসাফা ইয়ালাম অচিরেই টের পাবে কি বলছে বলেন কি বলছে অচিরেই টের পাবে দেখতে দেখতে বদর দেখতে দেখতে কি বলেন বদর হযরত মুআয আর মুআওয়াজ তো মারছে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকে চাইপা পড়ছে সুবহানাল্লাহ পান বুকে চাইপা পড়ছে কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বৈশা বল গলা কাটবে তুই কে রে আবু জাহেল কে তুই কে রে আমি মাসউদের ছেলে আব্দুল্লাহ আচ্ছা যাক আমার গোত্রের মানুষ অসুবিধা নাই কি গো আর আমি নম্বর কত বাইরের কাজ কেউ তো করে নাই আমার গোত্রের হারামির নম্বর কত এবার বলে একটু বড় করে কাটিস কি করিস কর এটা বড় করে কাটিস যেন মানুষ বুঝে
মক্কার নেতার মাথা বড় ছিল, কাশে আব্দুল ইবনে মাসউদ কাইটে এত বড় মাথাটা নিতে পারে না, আলগাইতে পারে না, কানে কষ্টে ছিদ্র, কানে কি করছে ছিদ্র করে রশি ঢুকেছে, তলোয়ারের মাথা দিয়ে কানে ছিদ্র করে রশি ঢুকেছে, রশি দিয়া চেঁচায়া তাইন্না নিয়া রাসূলের সামনে জিবিল হাজির, জিবিল কয় রাসূলুল্লাহ তিলকা বেতিলকা সুবহানাল্লাহ, জিবিল কি বলে ইয়া রাসূলুল্লাহ, ওইদিন যে আমি হাসছিলাম মনে আছে, ওইদিন যে মক্কা আমি হাসছিলাম মনে আছে, যেদিন আব্দুল্লাহ কান ফাটাইছিল সেদিন যে আমি হাসছিলাম মনে আছে না, জি অবশ্যই এই জন্য হাসছিলাম, তিলকা বেতিলকা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তারা গালি দিক আমরা দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ বলবেন না, প্রতিবাদ করছি একদিন এটা যথেষ্ট নয় বলেন, মিছিল করছি একদিন এটা কি নয় বলেন, এটা যথেষ্ট নয়, এটা থেকে আমরা তালিম নিব কি, এখন থেকে এক এক সুন্নতের মধ্যে উঠব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, তাইলে না সার্থক, তাইলে না রাসূল প্রেম হলো, তাইলে না কি হলো বলেন, রাসূল প্রেম হলো, এখন থেকে দুরূদ শরীফ প্রতিদিন 100 বার পড়ব, তাইলে না রাসূল প্রেম হলো, তাহলে ইনশাআল্লাহ দুরূদ শরীফ কত বার, 100 বার, হ্যাঁ 100 বারে হুজুর না কইছে আমরা, হ্যাঁ হুজুর কাছে কম পক্ষে, আল্লাহ আমাকে তাওফিক দান করেন।